নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ক্লাস ফাইভের অ্যাডমিশনের যে এক্সামটা হয় সেই এক্সামের কিছু সাজেস্টিক কোয়েশ্চেন সেট দিতে তো আমি এই ভিডিওর মাধ্যমে বাংলার একটা কোয়েশ্চেন সেট দিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে ইংলিশ এবং ম্যাথের উপরে কোশ্চেন দিয়ে দেব তো চলুন আমি দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে দে বেঙ্গলি সাবজেক্ট বেঙ্গলি সাবজেক্টের এই কোয়েশ্চেন সেটটা আমি আপনাদের দিচ্ছি যেটা দেখলে আপনাদের ধারণা হবে যে ক্লাস ফাইভের কেমন ধরনের কোশ্চেন হয় প্রথমে দেখুন এক নম্বরে রয়েছে অর্থ লেখো কী কী রয়েছে বাবু আনা রূপকথা আনমন এবং স্মৃতিশক্তি দেন দুই নম্বরে রয়েছে দেখুন রচনা করো সাবধান গৌরব আজগুবি এবং সর্বশক্তি তিন নম্বরে আমরা চলে আসি তিন নম্বরে রয়েছে বানান শুদ্ধ করে লেখো এখানে চারটে শব্দ দেওয়া আছে সেই শব্দের বানানগুলো শুদ্ধ রয়েছে সেগুলোকে শুদ্ধ করে লিখতে হবে যদি কোনো শুদ্ধ থাকে তাহলে সেটা শুদ্ধটাই রেখে দিতে হবে দেন তারপরে দেখুন কি বলা আছে কোনটি কী সেটি নির্ণয় করে লিখতে হবে সুজয় এবার পরীক্ষায় প্রথম হয়েছে এখানের মধ্যে কোনটি কী সেটা লিখতে হবে সদা সত্য কথা বলিবে এখানে আকাশের রং নীল দেন পাঁচ নম্বর আমরা চলে আসি পাঁচ নম্বর হচ্ছে উদ্দেশ্যবিদেহ নির্ণয় করো উদ্দেশ্য উদ্দেশ্যবিদেহ নির্ণয় করে লিখতে হবে এখানে রয়েছে কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে এখানে উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা সেটা বের করে নিচে লিখতে হবে সাগরের জলে পাল তুলে দে মেঘ বর্মনের মেয়ে মৃদুলা যাবে নাচের মহড়ায় ঘরেরটা দেখুন অশোক আদর্শ সম্রাট ছিলেন দেন ছয় নম্বরে হচ্ছে পদ পরিবর্তন করো অধ্যয়ন দীর্ঘ কিশোর ব্যতিক্রম এবং লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে সাত নম্বরে সেটা হচ্ছে অনুচ্ছেদ লেখো অনুচ্ছেদ লোক কমপক্ষে বারোটি বাক্যে শরৎকাল তো এই হচ্ছে বেঙ্গলির কোশ্চেন সেট এই ভিডিওর মাধ্যমে বেঙ্গলির কোশ্চেন সেটটা দিয়ে দিলাম আপনারা দেখে বুঝতে পারবেন যে কেমন ধরনের কোশ্চেন হয় এবং নেক্সট ভিডিওতে আমি ইংলিশ এবং ম্যাথের কোশ্চেন দিয়ে দিচ্ছি তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন প্রেস করেন নোটিফিকেশনও করে দেবেন লেটেস্ট আপডেটের জন্য ভালো থাকবেন আপনার সন্তানদের ভালো লাগবেন ধন্যবাদ নমস্কার